না বন্ধুরা, ইতিমধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বড় রিক্রুটমেন্ট বেরিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু স্টেট ব্যাংক থেকে ক্লার্কের রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়েছে। বিভিন্ন স্টেট থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দিন, আমি এরকমই লেটেস্ট আপডেট নিয়ে এসে থাকি। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে বলে দিয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে সেটা আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেবো, আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কী রয়েছে এবং কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু 17/5/2021 এবং 27/7/2021 থেকে এটি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে দিয়ে দিয়েছে, আমি লাস্টে দেখিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটটি পুরোপুরি লাস্টে দেখিয়ে দেবো। তো আপনি দেখতে পাচ্ছেন যে সব স্টেট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, বেঙ্গল, এইগুলো থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ এখানে বলে দিচ্ছে কী সব ল্যাঙ্গুয়েজ লাগবে, কী ল্যাঙ্গুয়েজ আপনাদের লাগবে। ওয়েস্ট বেঙ্গল থেকেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ রিক্রুটমেন্ট দিয়ে দিয়েছে, SC 63, ST 135, জেনারেল হচ্ছে আপনার 371। দেখতে পাচ্ছেন এখানে সব রিক্রুটমেন্ট ডিটেলস দিয়ে দিয়েছে, আপনারা এই নোটিফিকেশানটা পেলে ডিটেলসে জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল রিক্রুটমেন্ট বলে দিয়েছে, 5000 রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়েছে এবং টোটাল আরও এখানে দেখাচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে SC ST-তে যে ছাড় রয়েছে সেটা বলে দিয়েছে, SC ST-তে 5 বছর ছাড়, OBC-তে 3 বছর ছাড়, PWD জেনারেল, EWS অর্থাৎ এক্স সার্ভিস ম্যানের জন্য কিন্তু 10 বছর ছাড়। এখানে যে এজের ব্যাপারটা আছে এখানে কিন্তু আপনাদের দেখে নিতে হবে যে কত বছরের কী ছাড় রয়েছে। আপনারা যদি SC ST থাকে তাহলে কিন্তু 5 বছর এখানে ছাড় পেয়ে যাচ্ছেন এবং আদার্স যেগুলো থাকছে সেগুলো কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন এখানে বন্ধুরা। তো এখানে যারা PWD অর্থাৎ ব্লাইন্ডনেস বা আপনার যদি কোনো লো ভিজিয়ান এগুলো থাকে বা অ্যাসিড অ্যাটাক থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে ছাড় পেয়ে যাবেন। তারপর এখানে কি বলেছে আমরা দেখে নেবো, যে সিলেবাসটি দিয়ে দিয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নেবো বন্ধুরা। তো এখানে যে আপনাদের প্রিলিমিনারি এক্সামটা হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে, এখানে কি সিলেবাস থাকছে আমি একটু আপনাদের ডিটেলসে বলে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে এবং অ্যাবিলিটি থাকছে, রিজনিং থাকছে, অর্থাৎ ম্যাথ, রিজনিং অর্থাৎ ইংলিশ, এই তিনটে সাবজেক্টে কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশানটা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 30টা কোশ্চেন, 30টা মার্ক্স, 20 মিনিট দিচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে টোটাল কিন্তু 1 ঘন্টার পরীক্ষা হবে। তো আপনারা এই প্রিলিমিনারি এক্সামিনেশানটা পাস করলে তবেই কিন্তু আপনারা মেন এক্সামিনেশানটাতে যেতে পারবেন। তো এখানেও কিন্তু একটা সিলেবাস দিয়ে দিচ্ছে মেন এক্সামিনেশানে, অর্থাৎ প্রিলিমিনারি পাস করলে তবে কিন্তু আপনারা এটাতে যেতে পারবেন। তা সেতে তাতেও একটা সিলেবাস দিয়ে দিয়েছে, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ, রিজনিং অ্যাবিলিটি, কম্পিউটার অ্যাপটিটিউড, এগুলো কিন্তু আপনার 2 ঘন্টা 40 মিনিটে হবে। তো এখানে যে ফিজটা রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিজটা যে রেখেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিটেলসে। তো ওখানে SC ST PWD-র জন্য কিন্তু কোনো টাকা লাগছে না এবং জেনারেল OBC-র জন্য কিন্তু 750 টাকা রেখেছে। তো দেখতে পাচ্ছে যে ফিটা রেখেছে পেমেন্ট করতে হবে আপনাকে ফর্ম ফিল আপের সময়, তখন কিন্তু 750 টাকা আপনাকে দিতে হবে। যদি আপনি জেনারেল OBC EWS যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে 750 টাকা দিতে হবে। বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে যাব। তার আগে বলে দিই আপনাদেরকে ফর্ম ফিল আপের পর আপনার যে লাস্টে যেটা আপলোড করতে হবে, তো আপনাকে এই লেখাটা কিন্তু আপনাকে পুরো লিখতে হবে, যেটা বলে দেওয়া হয়েছে, দ্য টেক্সট ফর দ্য হ্যান্ড রিটেন ডিক্লারেশন ইজ অ্যাজ ফলো, অর্থাৎ আপনাকে ছবি ফটোর সাথে কিন্তু এইগুলো আপলোড করতে হবে। এখানে বলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফটোগ্রাফ, সিগনেচার, এগুলো কিন্তু আপনাকে এই আপলোড করতে হবে, পুরো স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন যদি আপনার লেফট হ্যান্ড না থাকে, লেফট থাম যদি না থাকে তাহলে কিন্তু রাইট থাম দিয়ে করতে পারবেন। এখানে বলে দিয়েছে যাদের লেফট হ্যান্ড নেই কোনো কারণে, তো তারা রাইট থাম দিয়েও করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে সেটাতে আমি নিয়ে চলে যাব এবং ডিসক্রিপশানেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চলে যাবেন। তো বন্ধুরা চলুন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আমরা একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লিঙ্কটি দেওয়া আছে, সেই লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব সহজেই চলে যেতে পারবেন। তো বন্ধুরা, এখানে আসার পর আপনাদের যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এরকম একটি আপনার পপ আপ দেখাবে, তো এখানে আপনি এটা ক্রস করে দিয়ে
যেখানে অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা লেটেস্ট অ্যানাউন্স এখানে যাবেন, আমি এখানে হাইলাইট করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন একটা উইন্ডো খুলে গেছে। তো এখানে আপনার যত রকমের এসবিআই রিক্রুটমেন্ট বেরিয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন, এবং আপনার যে অ্যাডভার্টাইজ নাম্বার আছে সেই হিসেবে কিন্তু এখানে আপনারা ক্লার্কের রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আমি এরকমই লেটেস্ট আপডেট ও সরকারি চাকরির খবর কিন্তু নিয়ে এসে থাকি। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।